সামনে আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন, ভালোবাসার মানুষকে ভালো রাখার দিন। ভালোবাসার মানুষকে ভালোবেসে গোলাপ ফুল তো আমরা দিয়েই থাকি, এবছর তাদের জন্যই আমার আজকের নিবেদন, গোলাপ মোমো বা রোজ মোমো। মোমো খেতে আমরা সবাই ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষকে তাই এই বছর ভালোবাসার নিদর্শন হিসেবে তুলে দিন রোজ মোমো। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। রোজ মোমো বানানোর জন্য আমি মোমোর ডো তৈরি করে নিচ্ছি। এক কাপ ময়দাতে হাফ চা চামচ নুন ও পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এখানে আমি ময়দাটি এমনভাবে মাখবো যাতে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়, না হলে কিন্তু মোমো তৈরি করতে অসুবিধা হবে। সাদা মোমোর ডো তৈরি করে নিয়ে আমি ওটিকে সরিয়ে রেখে আরও এক কাপ ময়দা নিয়ে তাতে স্বাদ মতো হাফ চা চামচ নুন ও কয়েক ড্রপ রেড ফুড কালার দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে একইভাবে আমি পিঙ্ক বা রেড মোমোর ডো তৈরি করে নিচ্ছি। আবারও বলছি, ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। বেশি শক্ত বা নরম হয়ে গেলে মোমোর ডোটিকে বেলতে অসুবিধা হবে, স্টাফিং ভরতেও অসুবিধা হবে। দুরকম মোমোর ডো ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি মোমোর স্টাফিং তৈরি করে নিচ্ছি। আমি আজকে চিকেন মোমো বানাচ্ছি, আপনারা চাইলে ভেজিটেবলস মোমো বানাতে পারেন। চিকেন মোমো বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দিলাম 1 কাপ কুচনো বাঁধাকপি, 1 কাপ কুচনো পেঁয়াজ, 1/2 কাপ ক্যাপসিকাম কুচনো, খানিকটা কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা রসুন কুচি, স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ ভিনেগার ও 1 চা চামচ সিসাম অয়েল বা তিল তেল। সিসাম অয়েল বা তিল তেল আপনাদের কাছে না থাকলে সাদা তেল ব্যবহার করবেন, তবে এই তেলটি ব্যবহার করলে মোমোর স্বাদটি দারুণ আসে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সমস্ত উপকরণ একসাথে মিলেমিশে যায়, স্বাদটা এনহ্যান্স হয়। 15 মিনিট পরে আমি 2 রকম ডো নিয়ে ফেরত আসলাম। সাদা ডো থেকে আমি অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছি, সেই অর্ধেক অংশ দিয়ে আমি শুকনো ময়দার সাহায্যে বেশ বড় ও পাতলা করে বেলে নিচ্ছি। এখানে যতটা সম্ভব পাতলা করে বেলবেন, তাহলে মোমোটা তৈরি করতেও যেমন সুবিধা হবে, তেমনি খেতেও ভালো লাগবে। বড় করে রুটি বেলে নেবার পরে আমি একটা ধারালো গ্লাসের সাহায্যে ছোট ছোট গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আপনারা কুকি কাটার বা কোনো ধারালো বাটি দিয়েও এই টুকরোগুলো করে নিতে পারেন। একইভাবে আমি বাকি সাদা ডোটাকে ব্যবহার করে আরও বেশ কয়েকটা গোল ছোট টুকরো তৈরি করে নেবার পরে একইভাবে রেড ডো বা লাল ডোটাকেও বেলে নিয়ে সেখান থেকে ছোট ছোট গোল টুকরো কেটে নিচ্ছি। একসাথে বেশ অনেকগুলো লাল ও সাদা ছোট ছোট রুটির টুকরো তৈরি করে নেওয়ার পরে আমি মোমো তৈরি করার জন্য টুকরোগুলোকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সাদা, তারপর লাল, তারপর সাদা, তারপরে লাল, এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে সেট করে নিচ্ছি। একটু জল দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি যাতে মোমো ফুলে না যায়। এর ওপরে আমি চিকেন স্টাফিং সাজিয়ে দিচ্ছি। চিকেন স্টাফিংটা দেখুন, আমি এর ঠিক মাঝখান বরাবর আমি দিচ্ছি এবং খুব সরু করে দিচ্ছি যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। এবার দেখুন কিভাবে আমি ফোল্ড করে মোমোটাকে রোজ বা গোলাপের শেপ দিচ্ছি। খুব সাবধানে এই কাজটি করতে হবে, নাহলে স্টাফিং বেরিয়ে আসলে কিন্তু একদম ভালো লাগবে না। খুব সাবধানে দেখুন আমি ফোল্ডটা করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে
শেষে দেখুন শেষ পোর্শনটায় আমি সামান্য জল লাগিয়ে খুব ভালো করে ফিক্স করে দিচ্ছি যাতে মোমো খুলে না যায়। দেখুন মোমোর শেপের একদম শেপটা রোজের মতো এসছে। রোজ শেপের মোমোটাকে আরও রিয়েলিস্টিক লাগানোর জন্য পাপড়িগুলোকে আমি আলগা আলগা করে খুলে দিচ্ছি। এইভাবে আমি বাকি মোমোগুলোও বানিয়ে নিচ্ছি। এবার একটা স্টিমার নিয়ে তাতে জল দিয়ে তার ওপরে পাত্রটিকে বসিয়ে ওপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার অয়েল ব্রাশ করার পরে মোমোগুলোকে আমি স্টিমারের ওপর সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15-20 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে রোজ মোমো। ভালোবাসার ওই বিশেষ দিনে ভালোবেসে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে দিন এক বিশেষ সারপ্রাইজ। তৈরি করে ফেলুন রোজ মোমো, পরিবেশন করুন রোজ মোমো, সঙ্গে দিন মেয়োনিজ ও ঝাল ঝাল চাটনি। আমাকে ভালোবেসে অবশ্যই জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু ও পরিজনের মাঝে আমার এই রেসিপি এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাময় জীবন যেন আরও আরও সুন্দর হয়ে ওঠে, আপনাদের ভালোবাসার মানুষ যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত আপনারাও সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।